আমার বহুদিনের পরা সর্বশিক্ষা অভিযানত কাম করে থাকা শিক্ষক সকলের চাকরি নিয়মীয়াকরণের একটা ব্যবস্থা চলি আছে। রাজ্যের এডভোকেট জেনারেলে আমাক একটা অপিনিয়ন দিলে যে সরকারে উচ্চতম ন্যায়ালয়ের উমা দেবী গোচরের পরিপ্রেক্ষিত কারো চাকরি নিয়মীয়াকরণ করব নোৱাৰে। কেবিনেটর এই পাওয়ার উচ্চতম ন্যায়ালয়ে প্রত্যাহার করেছে, তার পরিপ্রেক্ষিত আমি কারো চাকরি নিয়মীয়াকরণ করব নোৱাৰো। কিন্তু সর্বশিক্ষা অভিযানত কাম করে থাকা শিক্ষক সকলক যাতে আমি সকাহ দিব পাৰো, তার বাবে আজি কেবিনেটে 35,000 নতুন শিক্ষকর পদ সরকারত সৃষ্টি করে এসএসএর শিক্ষক সকলে সকলের বাবে একটা স্পেশিয়াল রিক্রুটমেন্ট ড্রাইভ করব খুঁজেছে। অর্থাৎ এই বিশেষ 35,000 পোস্টত অকল এসএসএত কাম করে থাকা শিক্ষক সকলেহে আবেদন করব পারিব, আর বাকি নিয়মিয়া যাক পোস্ট তাত ফ্রেশ ক্যান্ডিডেটবিলাকে আবেদন করব পারিব। এই 35,000 শিক্ষকে এসএসএর পরি সরকারত সুমার লগে লগে সর্বশিক্ষা অভিযানত 35,000 পোস্ট বিলুপ্তি হব। অর্থাৎ সর্বশিক্ষা অভিযানের 35,000 শিক্ষকে স্পেশিয়াল রিক্রুটমেন্টর বাবে সরকারত আবেদন করব, সরকারে তেওঁলোকৰ কাগজ পত্র চার পিছত তেওঁলোকক নিয়োগের সুবিধা করে দিব সরকারত, যত এনপিএস পাব, সরকার পে স্কেল পাব, ইনক্রিমেন্ট পাব, গোটেইবোৰ পাব। কিন্তু এইখিনি হয়ে উঠার পিছত সর্বশিক্ষা অভিযানত পূর্বতে কাম করে থাকা তেওঁলোকৰ পদসমূহ বিলুপ্তি হয়ে যাব। অর্থাৎ আমি রেগুলারাইজেশন করব নোৱাৰাৰ বাবে আমি স্পেশিয়াল রিক্রুটমেন্ট ড্রাইভ সর্বশিক্ষা অভিযানের শিক্ষক সকলের বাবে করব খুঁজিছো। আর ইয়ার ফলত মই ভাবো যে অহা 4-5 মাহৰ ভিতৰতে সর্বশিক্ষা অভিযানের প্রতিগৰাকী শিক্ষকে সরকারত নিযুক্তি পোৱাৰ সম্ভাৱনা মুকলি হব। আজিও তেওঁলোকে রেগুলার রিক্রুটমেন্ট ড্রাইভত কিছুমান তেওঁলোকে রেগুলারাইজ হৈ থাকে, কিন্তু এইটো তেওঁলোকৰ কাৰণে হোলসেল কৰা হ'ব। সেইকাৰণে আমাৰ 35,000 শিক্ষকে চৰকাৰত সোমাবলৈ এটা সুবিধা পাব। শ্ৰোতা সাৰ্বেদসকল, নলিনীকান্ত ডেকা নামৰ ইউটিউব চেনেলটো হৈছে এটি শিক্ষামূলক ইউটিউব চেনেল। এই চেনেলটোৰ জৰিয়তে আমি শিক্ষক, ছাত্ৰ ছাত্ৰী, অভিভাৱক আৰু বিদ্যালয়ৰ কাৰণে উপযোগী কিছু ভিডিঅ' প্ৰস্তুত কৰিবৰ কাৰণে চেষ্টা কৰোঁ। আপুনি যদি আজি পোনপ্ৰথমবাৰৰ কাৰণে এই চেনেলটো চাইছে, অনুগ্ৰহ কৰি চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰিব আৰু অল নটিফিকেশ্যন প্ৰেছ কৰি থ'ব।